গাইস দেখো তিনটা হয়েছে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাটমি রেইনবো। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। তো আমার নতুন ব্লগটা আজকে আমি সকালবেলা থেকে স্টার্ট করছি। তো সকালে আমার সমস্ত কাজ শেষ, তো ব্লগে আজকে কী শেয়ার করবো সেটা ভেবেই কুল পাচ্ছি না। তো যাই হোক, অনেক সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা ও হচ্ছে শুভেচ্ছা। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আমাদের এখানে প্রচণ্ড সকালবেলা থেকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো এই জন্য আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছি এখনই। তো চলো, কিন্তু ভাত হয়ে গেছে আর এখানে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, আর হচ্ছে করলা ভাজা করব আর কারকুলের পুর করব। তো গাইস আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা পুর বানাবো আজকে। কোথায় উঠেছি? চা মাচার মধ্যে। আর এই যে আমাদের অতিথি, এই যে দেখো, এই যে আমার মোবাইলটা অতটাও ভালো না, তো এই জন্য জুম করছি বোঝা যাচ্ছে না। তো এই যে দেখো, এই যে এই যে এটা অনেক দিন থেকে এখানে বসে আছে পেঁচা। তো গাইস তোমরা দেখলে, তো যেহেতু আমার মোবাইলটা অতটাও ভালো না, তো সেই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। এটা অনেক দিন থেকে আমাদের এখানে আছে, প্রায় এক মাস হবে। এক মাস থেকে আমাদের ঘরের পিছনে তো তোমরা দেখেছো অনেক গাছ আছে, তো এখানে বসে থাকে প্রত্যেক দিন দিনের বেলা আর রাত্রেবেলা করে চলে যায়। তো দেখতে খুবই সুন্দর, চোখগুলো তোমরা তো জানো পেঁচা কীরকম দেখতে, তো খুবই সুন্দর। তো ভাবলাম না তোমাদেরকে একটু দেখাই। আর ওখান থেকে এসে সোজা রান্না বসিয়ে দিয়েছি। আমাদের কিন্তু সকালের খাবার হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, ডিমগুলো তোমরা দেখলে তখন, তো ডিমগুলো ছিলে পরিষ্কার করে নিয়েছি আর ডিম ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো কারকুলের পুরটা ভাজছি, মানে কারকুলের ভিতরে যে অংশটা ছিল ওটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর হচ্ছে জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিচ্ছি, কারণ কারকুলের ভিতরে ভরবো এটা। তো দেখো আমার পুরটা ভাজা হয়ে গেছে, আর ওইদিকে ডিম তরকারি প্রায় হওয়ার দিকে, দেখো ডিম তরকারি হওয়ার দিকে, আর এদিকে আমি করলা ভাজাও বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্না কমপ্লিট করে আজকে একটু, মানে তালে দেখলেই তোমরা, তালের পিঠা বানাবো। তো এই জন্য মানে কয়েকদিন থেকে তালটা আছে ঘরে, দুদিন হয়েছে ফ্রিজে ছিল, তো আজকে ফাইনালি বের করলাম। কয়েকদিন থেকেই বলছে আমার মেয়ে তালের পিঠা খাবে, আর তার মধ্যে ভাদ্র মাসে তো তালের পিঠা খেতে হয়, তাই না? তো ওই জন্য আজকে ফাইনালি তালের পিঠাটা বানিয়ে নেব। তো আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। তো তালের পিঠা বানাতে গেলে, মানে জন্মাষ্টমীর দিন কিন্তু আমি এই ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু কিছু কারণবশত আমি সেদিন আর মানে শেষ করতে পারিনি। পরের দিন কিন্তু আমি এটাকে শেষ করেছি, তো এই জন্য তোমরা তার পরের দিন এই ভিডিওটা দেখতে পাবে। তো প্লিজ কেউ কিছু মনে করো না। আমাদের এখানে এত গরম পড়েছে, এই গরমের মধ্যে ভিডিও করাও একটা মানে প্রবলেম। এই জন্য কিছুদিন যাবৎ সেরকম করে আমি ভিডিও বানাচ্ছি না, আর তার মধ্যে তোমরা সেভাবে আমাকে সাপোর্ট করছো না। লাইভ করছি, লাইভেও সেভাবে আসছো না, জানি না কী প্রবলেম তোমাদের। তো যাই হোক, এগুলো কথা আর বলতে চাই না। তো দেখো তালটা কিন্তু আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, তাই না? তো এই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে এভাবে খোসা ছাড়াচ্ছি তালটার। তো আমি কিন্তু ফার্স্ট টাইম তালের পিঠা বানাতে পারতাম না, মানে এভাবে তালটাকে পরিষ্কার করতে পারতাম না, মানে আমার কাছে পুরো ঝামেলা মনে হতো। তো অনেকেই কিন্তু এরকম আছো, মানে জানো না সহজ, মানে এরকম করে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি আগে করতাম তো অনেকটা টাইম লাগতো আর অনেকগুলো বাসন ভরতো, তো এখন কিন্তু আমি সিস্টেমটা ভালোভাবে বুঝে নিয়েছি, তো এই জন্য আমার দেখো এত বাসনও ভরছে না আর অতি সহজেই আমি এটার তালের রসটা বের করে নিতে পারছি। তো তোমরাও কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো চাইলে। তো যারা যারা পারো তারা তো পারো, যারা পারো না তাদের জন্যই মেনলি কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার তালের খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এটাকে এখন আমি তোমাদের দেখাবো কটা বীজ আছে। আর দেখো এই এই তালের উপরের অংশে দেখবে একটা সাদা
অংশ থাকে ওটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নাহলে তিতা লেগে যাবে, মানে তিতা লাগবে, ওটা নাকি তিতা বলে সবাই মানে। তো যাই হোক, ওটাকে ভালো করে পরিষ্কার করে তারপর আমি তালটাকে তোমাদেরকে খুলে দেখাবো কটা বীজ আছে এর মধ্যে। তো তালটা আমার পরিষ্কার হয়ে গেল। আর এখানে দেখো আমি তিনটা বাসনই নিয়েছি। আগে যখন আমি তালের পিঠা বানাতাম অনেক বাসন ভরতো, একদম সারা ঘর নোংরা হয়ে যেত। তো যাই হোক, ফার্স্ট টাইম সবারই এরকম হয়, আস্তে আস্তেই শিখে যায় মানুষ। তো দেখো এটাকে আমি তিন খুলে নিলাম তালটাকে, দেখো এটার মধ্যে তিনটা বীজ আছে। তো এটাকে এখন আমি জল দিয়ে ভালো করে মেখে মানে কি বলবো এটাকে রসটা বের করে নিব। নেওয়ার পর তারপর এখানে দেখো আর যেটুক বের হবে না হাত দিয়ে, তো ওইটুক আমি এই যাদের বাড়িতে মানে এরকম দেখো মানে গামলা পাওয়া যায়, ফুটা ফুটা গামলা, তো এর মধ্যে তোমরা করে নিতে পারো, তাহলে পরিশ্রমটা কম হয়। তারপরে আবার আটা চালে যে টেকনি বলি আমরা, তোমরা কী বলো জানি না, আটা চালনিও বলে অনেকে, তো এটার মধ্যে আমি তালের রসটাকে ছেঁকে নিব। কারণ আমি যখন এটাকে এর এর মধ্যে থেকে রস বের করছি তখন কিন্তু রসের সঙ্গে সঙ্গে এর মধ্যে দেখো মানে তালের গায়ে কীরকম কী বলবো সুতো সুতো যাকে বলে আঁশ আর কি, তালের আঁশটা তো এটাও কিন্তু বের হয়ে আসে। তো এটাকে যদি আমি ছাঁকনি দিয়ে না নিই তাহলে কিন্তু পেটে যেতে পারে, মানে তো পেটের পক্ষে নাকি খুব ক্ষতি, মানে ক্ষতিকর খারাপ আর কি এটা খাওয়া। তো এই জন্য এটাকে আমি চাকনির মধ্যে ছেঁকে নিব। তো দেখো আমার মেয়ে আর আমি দুজনে মিলেই করছি। আমার মেয়ে একটু আগে স্কুল থেকে আসলো আর ও বলছে মা আমিও করব, তো ওই জন্য দুজনে মিলে রসটা চিপে নিচ্ছি। আর দেখো একদম সাদা করে করে রসগুলোকে আমি চিপে নিয়েছি, দেখো হয়ে গেছে তিনটা বীজ থেকে। এই বীজগুলো দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু একটা মানে যখন এটা শুকিয়ে যায় তখন এটাকে কাটলে কিন্তু একটা সাদা সাদা অংশ বেরোয়, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার ছাঁকনি দেওয়া শেষ আর দেখো এই রসটা বেরিয়েছে। তো এটাকে এখন আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে কিছুটা টাইম ঝুলে রাখবো। কারণ হচ্ছে ঝুলে রাখলে এর মধ্যে যে তিতা ভাবটা থাকে মানে তিতা রসটা ওইটা কিন্তু আস্তে আস্তে পড়ে যাবে, আর যেটুক থাকবে ওটুক দিয়েই আমি পিঠাটা বানিয়ে নিব তালের পিঠাটা। তো অনেকে চালের গুঁড়ো দিয়ে মানে পিঠা বানায় তালের পিঠা, তো আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানাবো না, আমি ময়দা আর হচ্ছে সুজি দিয়ে বানিয়ে নিব। আমি কিন্তু দুপুরে রান্না কমপ্লিট করে তারপরেই কিন্তু তালের পিঠা বানাতে বসে বানাতে না রসটা তাল থেকে রসটা বের করার জন্য বসেছি। তো এটা পিঠাটা ভাজতে ভাজতেই মনে হয় সন্ধ্যা লেগে যাবে, কারণ এটার জলটা ঝরবে তারপরে পিঠাটা বানাতে হবে। তো দেখো এবার এই পরিষ্কার কাপড়টার মধ্যে আমি এখন এটাকে বেঁধে রাখবো কিছুটা টাইম, আর বেঁধে রেখে তারপর আমি স্নান করে নিব। আবার স্নান করে দুপুরে খাওয়াটাও খেয়ে নিব। মেয়ে এই মাত্র স্কুল থেকে আসলো, তো এখন এটাকে বেঁধে রেখে আমি কিন্তু চলে এসেছি, আর এখন সোজা চলে যাব স্নান করতে। স্নান করে এসে দুপুরের খাবার খেয়ে নিব। তো দেখো বিকাল হয়ে গেছে আর আমি কিন্তু পিঠা ভাজতেও শুরু করেছি। আমি ভেবেছিলাম তোমাদের মাখাটা দেখাবো, আমি কীভাবে মাখলাম পিঠা বানানোর জন্য, ময়দা সুজি চিনি, আমি কিন্তু চিনি দিয়ে করছি, অনেকে চাইলে গুড় দিয়েও করতে পারে, আর তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণে মিষ্টিটা দিবে। তো আমার পিঠা কিন্তু এই পিঠা হয়ে গেছে। ওই তো ভেবেছিলাম ভিডিও করব, তো এই সময় ফোন এসেছিলো তো এই জন্য আর ভিডিও করা হয়নি। আর তার মধ্যে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাতাস আর তার সঙ্গে লোডশেডিং, তো চার্জার লাইট দিয়ে আমি কিন্তু পিঠাগুলো ভাজছি। তো যাই হোক আজকের ব্লগটা আমার এইটুকু পর্যন্ত ছিল। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাই বাই।